পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। হয়েছে, থামো, ওষুধ আনছো? খুব মজা, চলো অনেক মজা করবো আজকে। মজা তো বিয়ের পরেও করা যাবে। লাইটটা বন্ধ করে আসি। আরে না, লাইট বন্ধ করা লাগবে না। লাইট বন্ধ করা লাগবে না। আরে সব আসো আসো সব সব। এখন আবার কে আসলো? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। থ্যাংক ইউ। পাশে কেউ নাই আজকে? না, শুধু তুমি আর আমি। ও আসা রুমে যাই, আজকে খুব মজা। চলো অনেক মজা করবো আজকে। আসো বসো। শোনো, রাত্রে যাবে কিন্তু। ঠিক আছে। উফ, কি ব্যাপার, দরজা খোলা কেন? ভিতরে আবার কে কথা বলো? বিয়ে করবে কবে বলো? শুধু বিয়ে বিয়ে করা, বিয়ে তো করবি, একটু এনজয় করি তারপরে বিয়ে করবো, বুঝো না কেন? এনজয় তো বিয়ের পরেও করা যাবে। বিয়ের পরেরটা আর এখন একটা অনেক পার্থক্য। সকালে কিছু খাইছো? খাইছি। আচ্ছা চলো বেডরুমে চলো। আব্বা যে আমার কইছিল কথাটা সত্য, আজকে তোমার খবর আছে। আমার নাম সজ্জিত আছে। চল চলো চল, তাড়াতাড়ি চলো। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। হয়েছে, থামো, ওষুধ আনছো? একটু মনে নেয় ওষুধের কথা, বিশ্বাস করো আমি আয়না দেবো। আরে আসো না খাটের উপরে। আয়না দেবা মানে কখন আয়না দেবা? আর দিব একটু পরে, বসো, উঠো খাটে, উঠো। দেখো যদি কোনো একটা অঘটন ঘটে যায় তখন? আরে কিচ্ছু হবে না, আমি আসি না, এত টেনশন করো কেন? আরে লাইটটা বন্ধ করে আসি। আরে না, লাইট বন্ধ করা লাগবে না। লাইট বন্ধ করা লাগবে না। আরে সব আসো আসো সব সব। উফ, আর ভালো লাগছে স্যার। খুব চমৎকার। তো তুমি? এই ছেলে কে? আমার খালাতো ভাই। আমার দাদা আব্বা কইছিল তুই তো তুই নেই, তুই তো পলকে আসক্ত হয়ে গেছস গা, লাং লইয়া রোমান্স করস। কি বলো তুমি, তো তুমি খাটের নিচে কেন? আরে নষ্ট মহিলা, সবার কেমন কেন? জামাই প্রবাসে থাকে আর তুই এনে বয়ে বয়ে কি করস, রঙ্গমঞ্চ করস, আর আমার লগে যখন ফোনে কথা কস মনে হয় যেন তুই জান্নাত থেকে কথা কইতেছস। এই ছেলেকে বললাম না, আমার খালাতো ভাই। এদিকে এদিকে নাম, খাটাতে নাম, নিচে নাম, নিচে নাম। আমি যাই গা। হ্যাঁ যাও। এনে নাম। আরে ও আমার খালাতো ভাই, আমার সাথে দেখা করতে আসছে। কোন খালাতো ভাই? একটু পরে টের পাবি। আব্বা, হে আব্বা। আব্বা মানে? আব্বা আইছে? কি স্যার? আব্বা তুমি? আপনার মেয়ের নাগর রোমান্স করতেছে। কে পাস? কি ঘোড়ার ঘাস কাটতে গেছি? তোর টাকা পয়সা দিই না? টাকা দিয়ে কি সবসময় সবকিছু হয় নাকি? তো এই জন্য তুই ফরপুরুষের সাথে সম্পর্ক করবি? তুমি গেছো কয় বছর? যত বছরই হোক, যে মহিলা দুই চার বছর ধৈর্য ধরতে পারে না সেই মহিলা আবার কিসের সংসার করবো? বিয়ে বসছ কেন? আব্বা আপনার মেয়ের বিয়ে দিয়েছেন কেন?
আগে যদি জানতাম যে তুমি প্রবাসে যাইয়া নষ্ট হইলে নির্লজ্জের মতো আবার তর্ক করস। ছি 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 ছি, তোর চরিত্র এমন কেন? স্বামী থাকার পরে কেমনে পর পুরুষের সাথে সম্পর্ক করস? এই তোর তো আমি বিশ্বাস করতাম, তুই কেমনে বিশ্বাসের মধ্যে দিয়া দেওয়াল উঠে দিছস? কি ব্যাপারছ এটা করতে? একটু কি তোর বিবেকে জাগা নাই যে আমি তো একজন আমানত আমার রাইখে গেছে, আমি কেন আমানত তোর খেয়ানত করবো? আমিও তো প্রবাসে আছিলাম, চাইলে তো আমিও তো বিভিন্ন মেয়ে মানুষের লোকের নষ্টমী করতে পারতাম, আমিও তো যাই হোটেলে যাইতে পারতাম, সম্পর্ক করতে পারতাম, করি নাই তো। আমিও তো তোর আমানত, আমি তো আমানত নষ্ট করিনি, কেন করছো সেগুলি? এনে ডুকে কি কয় জানো না বা কয়? ঔষধ নিয়ে আসছো কিরে? আব্বা জ্বরের ওষুধের কথা বলছি। আমি তো ওই যে মানে আমার বয়সটা আছে না, বাতাসে হয় নাই, এত নির্লজ্জ কেন রে? আরে তুই কি জানতি না যে ও বিবাহিতা? হ্যাঁ তুই কি জানতি না? সবই জানে, সবই জানে। এরা কি করে জানেন? ভাত পাইতে থাকে বিবাহিত মহিলাদের সাথে সম্পর্ক করার জন্য, করে এরপরে ভাঙা ভাঙা খায়। অসুবিধা নেই, তুই বল তোর লগাইছে ওরে বিয়ে দিন। কি বলো? হ্যাঁ এছাড়া উপায় নেই তো। আমি ওর বিয়ে করবো না। কারে বিয়ে করবি না? তুই বিয়ে কর না করলেও তোরে বিয়ে দিব, কারণ যে মহিলা স্বামী থাকার পরে দিয়া জেনার কাজে লিপ্ত হইতে পারে তার সাথে তো অন্তত সংসার হয় না। আমার ভুল হয়ে গেছে, আমার কিছু কর, তুই আমার ধরিস না সর, প্লিজ আমার করে দাও। সত্যি কইছি, পিছনে যা, পিছনে যা আব্বা। সর সব দূরে সর, সর একটা পাপী মহিলা, দূরে থাক। তুই মারাত্মক মাপের পাবি। তুই আমার কইতি যে তুমি তো প্রবাসে থাকো, তুমি তো আসতেছো না, আমার তালাক দিয়ে দাও, আমি আর এক জায়গায় বিয়ে বসবো। আমার তো আর সহ্য হইতেছো না, আমার তো ফানির মধ্যে ডুবাইতে মন চাইতেছে। কেন করছ এগুলি? মান সম্মান বুঝোস না, ইজ্জত নাই তোর? তোর বাপ তো একজন হাজি মানুষ, সম্মানীয় ব্যক্তি, কোনোদিন তোর বাপে বুঝতে পারবো না তোর বাপের চোখের দিকে তাকায় কথা বলছি। আমি তো এতটা সম্মান করি না, আমি তো বিশ্বাস করি যে ওনার মেয়ে কখনো এই ধরনের কাজ করতে পারে না। বাসার থেকে আজকে সবাই গেছে বেড়াইতে, আমি জানি কিন্তু সব, এজন্য আমি সুপে সবে আইছি। আয় দেখি জানো, এরকম বসে বসে ওরে বাবা রে বাবা, একজন একজনের গাল কি সুন্দর টিপা দিতেছে। লজ্জা করলো না একটু? একটাবার চিন্তা করলি না, ভাবলি না যে আমার পরিবারের মান সম্মান, আমার স্বামীর মান সম্মান, আমি আমার স্বামীর একটা আমানত? হ্যাঁ আরে শরীয়ত মতো বিয়ে করে নিতি, স্বামী যখন দেরি করতেছে আসতেছে না, বাকি আছে ঠিক আছে, বিয়ে করে শরীয়ত মতো সম্পর্ক করে নিতি, দরকার নাই তো। যদি আমার কইতো যে আমার তো সহ্য হইতেছে না, তুমি আমার তালাক দিয়ে দাও, আমি আর বেড়ার কাছে বিয়ে করব। সেটাই তো বললাম, আমি বিয়ে করে নিতি। তোর মতো কিছু মেয়ের আছে বুঝছ, মানে পবিত্রতা আছে না, ওই জিনিসটা করে না, বিয়ে করছে তা কিছু করার করি, ওইটা না করে কি করে? যে না করে মনে করে কয়েকদিনের জন্য একটু মজা নিবো, আনন্দ ফুর্তি করুম, বাস দেশ না, আবার আর একটা পুরুষ ধরুম, ফেরিওয়ালার মতো ঘুরিয়া ঘুরিয়া। ছি 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 ছি, জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই তখন, তারা তো জাহান্নামের বাসিন্দা। এই জগতে যদি কেউ দেখতে চায় যে জাহান্নামবাসীরা কেমন হবে, কি ধরনের, কোন ধরনের, এ তোদের মতো মেয়েদেরকে দেখাই দিল যে এই যে এই টাইপের লোকেরাই জাহান্নামী। আব্বা জানো না, প্রবাসে আমরা যে রুমে থাকি চারটা ফ্রেন, সবগুলির বই এই অবস্থা। ঠিক তিনটা তো বাইকেই গেছে না, আমি মানে বয়ে বয়ে মনে মনে কইতেছি যে আমি যে এটা খেয়েছি, এটার যে চলাফেরা মনে হয় না বেশি দিন টিকবো। গত সপ্তাহ আগের সপ্তাহ তো ওই যে ফজলু মিয়া আছে না, ফজলু মিয়া আমার বাড়ির উল্টা দিকে, এর তো ছেলের বউ, এরকম তিনটা বাচ্চা কাচ্চা থিয়া আরেকজনের সাথে সম্পর্ক, কি জানি হয়ে গেছে এখন আসলে যুগটা। অগদোষ দিয়ে লাভ নাই তো না, এরা এদের কি, ওরা তো হলো মৌমাছি, ফুল যেখানে সেখানে বসবে। ওটা আব্বা চলুন বিয়ে দিয়ে দিগা। না আমি ওর বিয়ে করবো না। কেন? জামাই আছে, জামাই আছে, জামাই আছে, চিন্তা করলে তো আর একটা পর পুরুষ নিয়ে বিছানা আইতি না, বেড়ে আইতি না। হ্যাঁ
কত বড় পাপের কাজ করছস তুই। ও মানে বিয়া শাদি ছাড়া এমনি থাকবা পর পুরুষের সাথে, খুব মজা লাগে। হ্যাঁ আবার এটা ভালো লাগবো না, আরেকটা পুরুষ ধরবা নাকি? ছি 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 ছি, আব্বা আমার ভুল, শরীরটার একটা দোকান বানায় ভালাইছস, মানে বিভিন্ন কাস্টমার আইব সদাই নিব। উঠ, দেখো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কিছু করার নাই, এই অবস্থায় কোন পুরুষ যদি তার স্ত্রীর দেখে সেখানে মায়া মমতা মহব্বত ভালোবাসা সব শেষ, থাকতেই পারে না, কিচ্ছু থাকে না। তুই তো বিশ্বাসের ঘরে আগুন জ্বালাই দিস। আব্বা জানে মাঝে মাঝে দেখতো যে তুমি কি কাজ করো, আমি দেখতাম পরিশ্রম, ঘাম, রৌদ্র, রৌদ্রের তাপ যখন মাথার মধ্যে লাগতো না, নিজেরে কন্ট্রোল করতে পারতাম না। আমি তো মাঝে মাঝে বলতাম বাবা দরকার নাই, তুমি এসে বলো দেশে এসে বলো, এত পরিশ্রমের দরকার নাই। না আব্বা বিদেশে আসছি, প্রবাসে আসছি আব্বা, কিছু টাকা পয়সা ক্যাশ করি, একটা সময় বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো, ভালো থাকবো, এই চিন্তা ভাবনা কইরা বিদেশে পড়ে রয়েছে। আর তুই এই দেশে থাইকা পর পুরুষ নিয়া রঙ্গলীলা করতাছস, ছি সুখের ঘরে আগুন লাগাই দিছস। বাবা মতো মেয়েরা উঠেন ভাইয়া, এখন থেকে আর আমার বাসায় করা লাগবে না রঙ্গমঞ্চ, এখন থেকে নিজের বাসায়। পড়ে না চোখের পলক, কি সুন্দর গান গাইছিলেন না, এখান থেকে একদম হাবুডুবু খাইতে পারবেন পানির মধ্যে, চলেন বিয়ে দিয়ে দিব। চেহারা দেখলে কেউ কইব যে এই টাইপের। শুনেন আমার বউ আছে বাচ্চা আছে, আমি আর বিয়ে করতে পারবো না। বউ বাচ্চা আছে তোর শরীরে যখন এত গরম, তার একটা বিয়ে করতি, আরো পাঁচটা বিয়ে করতি শরীয়ত মোতাবেক, তারপরে মেয়েদেরকে নিয়ে থাকতি। হ্যাঁ অবৈধভাবে আরেকজনের স্ত্রীর সাথে এসা পরকিয়া খরচ কোলে করে নিয়ে আইছে, জামাই বললো না ধৈরা বলে ঘরের ভিতরে গান গাছ, তার নিজের বাড়ি থিয়া আর একজনের ঘরে আয়া ধৈরা চোখের পলক পরে না, তোর চোখ দুইটা খুলে আমার আনন্দ। চলো আমি আসতেছি, আমার 10-12 বার ফোন দাও, অসুবিধা নাই। দেখেন এখন এখন দুইটা আকসা লাইবা, ধরা পড়লে এরকমই কয় বুঝছ, সকালে হাফসা লাইবা, বিকেলে হাফসা লাইবা, আবার রাতে হাফসা লাইবা, আবার আর ভোর রাইতে হাফসা লাইবা। চলো না আমি বিয়ে না করবো না, কিচ্ছু করার নাই, বিয়ে তোর করা লাগবে, বিয়ে নলে লোকাল লোক জানি না ভাই, মাফ করে দেন, কোনো মাফ নাই ভাই, আপনার বউ নিয়ে আমি কই যাবো ভাই, দেখেন না অরলাল আব্বা যা। আব্বা আমি যাবো না আব্বা, ভুল হয়ে গেছে আব্বা, প্লিজ। ভুল করার আগে ভাবস নাই, একটা বার চিন্তা করস নাই, তোর মতো কিছু মেয়ের আছে, স্বামী প্রবাসে কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে, আর এখানে স্ত্রী কি করে, অন্য পুরুষ নিয়ে রঙ্গলীলা করতে থাকে, আবার একটা সময় ভাই হওয়া দেখা, আবার একটা সময় দেখা গেছে যে স্বামীরে 9-6 দিয়া ওই দেশে রাইখা দেয়, তুমি এখানে থাকো আর 1 বছর থাকো আর 2 বছর থাকো, আরও কিছু টাকা পাঠাও, বাড়ি করতেছি এর করতেছি তেন করতেছি, একটা সময় একজন হাত ধরে পলায়। ছি 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 আব্বা আমি বুঝতে পারি না আব্বা, আমার মাফ করে দাও। এইটা এইটা ভুল না তো, এইটা আরে ভুল বলে না, এটা যদি ভুল হইতো না তোর পক্ষ নিয়ে আমি জামাইয়ের কাছে মাফ চাইতাম যে বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও, এটা ভুল না, এটা ইচ্ছাকৃতভাবে তুই করছস এবং জাইনা শুনা করছস, আর তোর যদি একটা শাস্তি না হয় না তাহলে আরও 5 জন তোর চেয়ে আরও বেশি খারাপ হবো, আর একটা ভয়ঙ্কর শাস্তি হইলে আরও 5 জন সিধা হয়ে যাবো, বিয়ে তোর লগেই তোরে দিব, এটা আমি একটা শিওর। আর ওর লগে বিয়ার পরে আমার বাড়ির ত্রিসীমানায় কোনো দিন আবি না, আর বাবা বইলা আমার পরিচয় দিবি না, আরে বিয়ে তো বেশি দিন টিকবো না, আবার একটা ধরে লইস যা, বাপ ওই এখন কইতে বাধ্য হইলাম, বাইরা যাস না, কারণ হইসকে আব্বা আমি ওর অনেক ভালোবাসি আব্বা, আরে আমার জামাইটা, জামাইরে ভালোবাসো তো আরেক পুরুষ লয়ে বিছনাইতে মনে পড়ে না জামাইয়ের কথা, হ্যাঁ ওসব বিলা গেছিলি, আরে বাবা রে বাবা কি রোমান্টিক কথা, এই আমি যদি তোর মা যদি এরকম করতো আমি দেখতাম, আমি সহ্য করতাম, আমি তো মাইরা ফেলতাম জামাই, তারপরও মানুষের বাচ্চা যে তোর একটা কিছু বলে নাই, তোর এক শরীরে একটা টোকাও দেয় নাই, যা বাইরা যা, তোরা ধরতো আমার ঘৃণা লাগে, বাইরা।